আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগন্যান্সি জার্নি কিভাবে শুরু হয় এবং কিভাবে আমি আমার প্রেগন্যান্সি জার্নিতে সাকসেস পাই। আমার বিয়ের 10 বছর বাদে এবং 4টে মিসক্যারেজের পর আমি আজকে এই সাকসেস প্রেগন্যান্সি আমার লাইফে এসেছে। তো সেই কারণের জন্যই তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরাও মানে ডিমোটিভেটেড না হয়ে যাও। কিছুদিন যাওয়ার পর 6 উইক থেকে আমার একটা প্রবলেম দেখা দিল, হঠাৎ করে ব্লিডিং শুরু হলো এবং সেই ব্লিডিং এর কালার ছিল হালকা ব্রাউনিশ কালারে। তো যেহেতু এরকম আমার সাথে কোনোদিনও হয়নি, আমার মধ্যে একটা প্যানিক একটা টেনশন কাজ করছিল। আমি তখন যে ডক্টরকে দেখাচ্ছিলাম ওনার কাছে যাই, উনি সমস্ত কিছু শুনে আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন 6 উইকে, এবং আল্ট্রাসোনোগ্রাফি আমার করা হয়। এবং আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমার বেবির কোনো হার্টবিট পাওয়া যায়নি। এটাই ছিল আমার প্রেগনেন্সির মানে সেকেন্ড প্রেগনেন্সি থেকে আমার প্রবলেম শুরু হয়। আমি যখনই ডাক্তারবাবুদের কাছে যেতাম না, আমার একটাই কোয়েশ্চেন থাকতো যে স্যার এবার তো সব ঠিকঠাক হবে, তো এবারে বাচ্চার হার্টবিট আসবে তো। মানে আমি এমন একটা ফেজে চলে গেছিলাম আর কি, যে 9 উইক হয়ে গেল কিন্তু ব্লিডিং তো কমছে না, ব্লিডিং উত্তর উত্তর আমার বাড়তে থাকলো ব্লিডিং এর যে প্রবলেমটা। তখন স্যার বললেন যে না, ইমিডিয়েট আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, এবং তারপর আমাকে আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, এবং তারপর আর বেবির হার্টবিট পাওয়া যায় না। 2016 থেকে আর 2019 অবধি প্রচুর ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা যা যা টেস্ট বলেছে, যা যা ট্রিটমেন্ট বলেছে সব করেছিলাম। এবং দেখবে মানুষের মধ্যে একটা সময় পর একটা ফিডাবনেস চলে আসে, যে ট্রিটমেন্ট করে যখন কিছু হচ্ছে না, কি হচ্ছে, কেউ কিন্তু কোনো প্রবলেম ধরতে পারছে না। তো এবার তখন আমার বাপের বাড়ির সবাই বললো যে ট্রিটমেন্ট তো প্রচুর করেছিস, এবার একটু ঠাকুর বাড়ি বা একটু ঠাকুর দেবতার কিছু একটা কর, তোর মনে হয় অন্য কিছু সমস্যা। আর এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ ভেতরে হয়তো আছে। আর ভিডিওটা তোমরা বন্ধুরা পুরোটা দেখো, অবশ্যই কেউ স্কিপ করো না, কেন প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা যে আমি স্টোরি শেয়ার করেছি খুব গুরুত্বপূর্ণ। যদি তোমরা মানে স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবে, আর তোমরা নিজেদের সাথেও রিলেট করতে পারবে। তো সেই কারণে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর আমার এখন যে প্রেগনেন্সিটা বন্ধুরা এসছে সেটা একটা সাকসেস প্রেগনেন্সি। আমার বিয়ের 10 বছর বাদে এবং 4টে মিসক্যারেজের পর আমি আজকে এই সাকসেস প্রেগনেন্সি আমার লাইফে এসছে। তো সেই কারণের জন্যই তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরাও মানে ডিমোটিভেটেড না হয়ে যাও, হাল যাতে না ছেড়ে দাও। কারণ সত্যি কথা বলতে আমিও একটা সময় মন থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম, আর ভেবেছিলাম হয়তো কোনোদিনও মা হতে পারবো না, বা এই সুখটা হয়তো আমার ভাগ্যে নেই। কিন্তু আমার হাজবেন্ড সবসময় আমার পাশে ছিল এবং সবসময় আমার মানসিক দিক থেকে একটা জোর দিয়ে গেছে। আমি হয়তো কোনো সময় বলেছি যে না, আর প্রেগনেন্সির জন্য ট্রাই করবো না, 4টে মিসক্যারেজ মানে একটা মেয়ের লাইফ একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু আমার হাজবেন্ড সবসময় আমায় জোর করে গেছে, ট্রিটমেন্ট ভালো করে করেছি, তো তার ফলস্বরূপ আর ভগবানের আশীর্বাদ তো আছে, যে কারণের জন্য আজকে আমি এই প্রেগনেন্সির মানে মুখটা দেখতে পেয়েছি বা এই আনন্দটা পেয়েছি। আমার 2013-তে বিয়ে হয়, তো তখন আমার ফার্স্ট একটা প্রেগনেন্সি এসেছিল, এবং সেই প্রেগনেন্সিটা আমার লাইফের সব থেকে যদি বলো একটা দুঃখজনক ঘটনা, এবং সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলাদা একটা ব্লগ করবো, কেন ওর হিস্ট্রিটা অনেকটাই বড়। আর আজকে আমি তোমাদের সাথে আমার সেকেন্ড প্রেগনেন্সি থেকে আমার যে জার্নিটা শুরু হয়েছিল সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। এবং আমি এটা মনে করলাম যে এই এই ফেজ দিয়ে আমার মতো অনেক অনেক মেয়েরাই যায়, আর এখন প্রেগনেন্সি নিয়ে অনেক মেয়েদের অনেক রকম প্রবলেম, এবং একটা সময় লাইফে এমন আসে মানুষ মানে আপসেট হয়ে যায়, যারা এই ফেজটা দিয়ে যায় তারাই একমাত্র বুঝতে পারে যে এই ফেজটা দিয়ে যেতে যেতে যখন সাকসেস না আসে, সেই সাকসেস না আসার যে একটা মানে আপসেটনেস আসে সেটা বোঝা যায়। তো সেই কারণের জন্য আমি আমার সেকেন্ড প্রেগনেন্সি থেকে আজকে স্টোরিটা শুরু করছি। 2016-তে আমার সেকেন্ড প্রেগনেন্সি আসে, এবং তখন আমি কোনো ডক্টর দেখাইনি, আমরা নিজেরাই চেষ্টা করেছিলাম এবং নিজে থেকেই এই প্রেগনেন্সি এসেছিল। আর এই প্রেগনেন্সিটা এসেছিল আমার 2016-র ডিসেম্বর। তো এই প্রেগনেন্সি যখন আসে সেকেন্ডবার, আমি আর আমার হাজবেন্ড খুবই খুশি হয়েছিলাম, কোনো ডক্টর ছাড়া কোনো ট্রিটমেন্ট ছাড়া নিজে থেকে প্রেগনেন্সি এসেছিল। কিন্তু ওই যে বললাম আমার ভাগ্য, বেশ কিছুদিন যাওয়ার পর 6 উইক থেকে আমার একটা প্রবলেম দেখা দিল, হঠাৎ করে ব্লিডিং শুরু হলো এবং সেই ব্লিডিং এর কালার ছিল হালকা ব্রাউনিশ কালারে। তো যেহেতু এরকম আমার সাথে কোনোদিনও হয়নি, আমার মধ্যে একটা প্যানিক একটা টেনশন কাজ করছিল। আমি তখন যে ডক্টরকে দেখাচ্ছিলাম ওনার কাছে যাই, উনি সমস্ত কিছু শুনে আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন 6 উইকে, এবং আল্ট্রাসোনোগ্রাফি আমার করা হয়, এবং আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমার বেবির কোনো হার্টবিট পাওয়া যায়নি। এটাই ছিল
আমার প্রেগন্যান্সি মানে সেকেন্ড প্রেগন্যান্সি থেকে আমার প্রবলেম শুরু হওয়া, কারণ ফার্স্ট প্রেগন্যান্সিতে আমার এই সমস্যাটা ছিল না। তো হার্টবিট যথারীতি পাওয়া গেল না, তখন ডাক্তার বললেন কোনো ডক্টরই 10 উইকের আগে ওরা কোনো ডিসিশন নেয় না। তো 6 উইকে আল্ট্রাসোনোগ্রাফি করার পর যখন এরম রেজাল্ট এলো, ডক্টর আমাকে মেডিসিন দিল, কিছু ইঞ্জেকশন দিল, বললো তোমরা 10 উইক বাদে আবার আল্ট্রাসোনোগ্রাফি করবে এবং তখন আমরা কোনো ডিসাইড মানে কিছু ডিসিশন নিতে পারবো। তো এইভাবেই চলতে থাকে, কিন্তু আমার ব্লিডিংটা কোনোভাবেই বন্ধ হয় না, ব্লিডিং অল্প অল্প হতেই থাকে। এবং যখনই আমি টয়লেট করতে যেতাম তখনই ওইরকম স্পটিং ব্লিডিং ব্রাউন কালার এটা দেখা দিত। তো এইভাবে 10 উইক অবধি হয় এবং 10 উইকে ডাক্তারবাবু আবার আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং তখনও রেজাল্ট ওরকম নেগেটিভই আসে, বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যায় না। এবং ডাক্তারবাবু বলেন যে এটা মানে অ্যাবর্শন করে দিতে হবে এবং আমাকে নার্সিংহোমে অ্যাডমিট হতে হয় এবং আমাকে অ্যাবর্শন করতে হয়। তো মানে সেই ফেজটা কীভাবে গেছিলো এটা একটা প্রচণ্ড প্যাথেটিক ব্যাপার। সেকেন্ডবার যখন আমার প্রেগনেন্সিটা এরকম হলো, খুব ভেঙে পড়েছিলাম মন থেকে এবং ডাক্তারকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে স্যার কী কারণ হতে পারে, কী কারণ, কিন্তু ডাক্তার কোনো কজ কিছু খুঁজে পাননি। তো এভাবে তো গেল সেকেন্ড প্রেগনেন্সি আমার শেষ হয়ে গেল। সেকেন্ড প্রেগনেন্সি শেষ হওয়ার পর আমি বেশ কিছুদিন রেস্ট নিই, কেন মনের দিক থেকেও তো অনেকটা ভেঙে গেছিলাম আর তখন আমার এজটাও কম ছিল। সবাই বললো এত তাড়াতাড়ি ভেঙে পড়লে তো হবে না, তোমরা আর একবার থার্ড একটা তোমরা চেষ্টা করো। তো তখন আমি ডক্টর চেঞ্জ করি, আমি কলকাতায় চলে যাই, আমার বাপের বাড়ি যেহেতু হাওড়া শিবপুর, তো আমি ওখানে একজন বড় ডক্টরকে দেখাই। উনি আমার যাবতীয় সমস্ত কিছু রিপোর্ট দেখেন, ফার্স্ট প্রেগনেন্সি এবং সেকেন্ড প্রেগনেন্সি। উনি সমস্ত কিছু দেখার পর আমাকে অনেক রকম ব্লাড টেস্ট করতে দেন, যে মানে কী প্রবলেমটা ধরার জন্য ব্লাড টেস্ট হয়, আবারও আল্ট্রাসোনোগ্রাফি হয়, আর আমার হাজব্যান্ডকেও অনেক রকম টেস্ট করায়। আমাদের দুজনেরই যতবার যা টেস্ট আসছিল সব কিন্তু পজিটিভ, কোনো নেগেটিভ কিছু ডাক্তারও খুঁজে পাচ্ছিলেন না। তো উনিও যথারীতি ওনার ট্রিটমেন্ট চালু করেন, মেডিসিন দেয়, সপ্তাহে সপ্তাহে ইঞ্জেকশন আমাকে দেয়। তো এবং তারপর ওনার ট্রিটমেন্ট 3 মাস হওয়ার পরে উনি আবার প্রেগনেন্সির জন্য আমাকে ট্রাই করতে বলে, ভালো কথা। এবার তারপর আমার থার্ড প্রেগনেন্সি আসে। থার্ড প্রেগনেন্সি আমি 2017-র আগস্ট মাসে থার্ডবারের জন্য প্রেগনেন্ট হই এবং তখন খুব খুশি ছিলাম, কেন কি আমি একজন ভালো ডক্টরের আন্ডারে ছিলাম, ওনার ট্রিটমেন্টের আন্ডারের মধ্যে আমার প্রেগনেন্সি এসছে। এবারটা অন্তত ভগবান আশা করি আমাদের সাথে খারাপ কিছু করবে না, এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই আবার একই সেম প্রবলেম, প্রেগনেন্সি আশা থেকে যখন আমরা কনফার্ম হলাম 6 উইক থেকে আমার আবারও ব্লিডিং স্টার্ট হয় এবং এবারে ব্লিডিং কিন্তু আমার কালচে ব্রাউন কালারের ছিল না, এবারে আমার একদম রেড কালারের ব্লিডিং হওয়া শুরু হয়। তো আমি তড়িঘড়ি ডাক্তারবাবুকে ফোন করি এবং উনি বলেন যে ইমিডিয়েট তুমি চলে এসো, যেহেতু আমার শ্বশুরবাড়ি মগড়া থেকে আমাকে হাওড়া যেতে হয়, ওনাকে যেহেতু দেখাচ্ছিলাম। তো ওনার কাছে যাই এবং উনি দেন অ্যান্ড দেয়ার আমাকে যথারীতি উনি যতটা পেরেছেন চেষ্টা করেছিলেন ওই বেবিটাকে বাঁচাবার। উনি অনেক রকম মেডিসিন দেন এবং বলেন প্রত্যেক দিন নাভির চারিদিকে একটা করে ইঞ্জেকশন নিতে হবে এবং সেই ইঞ্জেকশনের যা ব্যথা বা যন্ত্রণা সেটা আমি তোমাদেরকে মানে বলে কতটা বোঝাতে পারবো আমি জানি না। তো একটা প্রেগনেন্সির জন্য আমি সেটাও ভাবলাম যে হ্যাঁ, যা ডাক্তারবাবু দিচ্ছেন আমার সন্তানের ভালোর জন্য, তো সেটাও আমি নিতে শুরু করি। কিন্তু সেই প্রবলেমটা কোনোভাবেই ডাক্তারবাবু কমাতে পারলেন না। 6 উইক আল্ট্রাসোনোগ্রাফি আমার হলো, সেই টাইমে বাচ্চার হার্টবিট কিন্তু পাওয়া গেছিলো আর বাচ্চার ফার্স্ট হার্টবিট এসেছিল 90। তো ডাক্তারবাবু বলেছিলেন যখন 90 হার্টবিট এসছে আমি চেষ্টা করবো বাচ্চাটাকে যাতে বাঁচানো যায় এবং এই হার্টবিটটা যাতে কন্টিনিউ হয়। কিন্তু আমার কপালের মানে বড়াদের লেখা 6 উইক হয়ে গেল, 8 উইক হয়ে গেল, ওরম ইঞ্জেকশনও আমার চলতে থাকে দিনের পর দিন, মেডিসিন চলতে থাকে, অনেক রকম মেডিসিন ডাক্তারবাবু দিয়েছিলেন। ইঞ্জেকশন তো মানে পেটের চারদিকে তো হচ্ছিলই, নাভির চারিদিকে, তার সাথে হাতে হয়েছে, কোমরে হয়েছে, অনেক রকম ইঞ্জেকশন দিয়েছিলেন স্যার। কিন্তু যখনই দেখলাম যে 9 উইক হয়ে গেল কিন্তু ব্লিডিং তো কমছে না, ব্লিডিং উত্তর উত্তর আমার বাড়তে থাকলো, ব্লিডিং এর যে প্রবলেমটা, তখন স্যার বললেন যে না ইমিডিয়েট আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে এবং তারপর আমাকে আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় এবং তারপর আর বেবির হার্টবিট পাওয়া যায় না। এবং তারপরে আবার আল্ট্রাসোনোগ্রাফি আমার হয় কিন্তু বেবির হার্টবিট আর পাওয়া যায় না। ডাক্তারবাবু বলেন যে বেবি মানে হার্টবিটটা বন্ধ হয়ে গেছে এবং সেই সিচুয়েশনে না আমার মনে হয়েছিল যেন মানে পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো মানে নেই আমার কাছে। মানে একটা দুটো তিনটে প্রেগনেন্সির সময় যখন আমি দেখলাম আবার সেই আমাকে সেম জায়গায় আমি আবার এসে পড়লাম, আমার তখন মনে হলো যে ভগবান কি সত্যি আছে, ঈশ্বর বলে কি কিছু আছে যে একটা মেয়ের ওপর দিয়ে এতবার একই জিনিস এভাবে হতে পারে।
তো প্রচন্ড ভাবে তো ভেঙে পড়েছিলাম। এবারেও আমাকে কিন্তু নার্সিং হোমে অ্যাডমিট হতে হয়েছিল এবং আমাকে ওয়াশ করতে হয়েছিল। সেটা তো একটা মানে আলাদা যন্ত্রণা, নরক যন্ত্রণা যাকে বলে, সেই ফেসটাও আস্তে আস্তে কাটিয়ে উঠলাম। এবং তারপর 2017-তে এরকম হওয়ার পর আমি আর প্রেগনেন্সি আর প্ল্যানিং করতে পারিনি, অনেকটা ভেঙে গেছিলাম। মেন্টালিটিও আমার খুব মানে একটা সবসময় ডিপ্রেশন থাকতো, কিছু ভালো লাগতো না। আর চারিপাশে যখন সবাইকে দেখছিলাম যে সবার প্রেগনেন্সি চলে আসছে, সবারই বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, কিন্তু আমার হচ্ছে না, এটার যে কি কষ্ট, মানে এটা আমি হয়তো তোমাদের সাথে মানে মুখে বলে বোঝাতে পারবো না। যারা যারা হয়তো ফেস করেছো বা করছো তারা হয়তো একমাত্র বুঝতে পারবে। তো এইভাবে তো আমার থার্ড প্রেগনেন্সিও শেষ হয়ে গেল। এবং 2017 থেকে এবং 2020 অবধি আমার ট্রিটমেন্ট, ওই নানা রকম ট্রিটমেন্ট চলতে থাকে, কিন্তু মন থেকে আমার একদমই আমি ভেঙে পড়েছিলাম। আর আমি হাজবেন্ডকে বলছিলাম যে আর প্রেগনেন্সি আমরা নেবো না, নেবো না, চলো অ্যাডাপ্টেশন করে নিই। কিন্তু ওই যে বললাম ভাগ্যের ফের, আবারও 2020-তে আমি আবার প্রেগনেন্ট হই এবং আমার আবার প্রেগনেন্সি আসে। এবং 2020-র যে আমার প্রেগনেন্সিটা এসেছিল বন্ধুরা, আমি তো এত বছর মানে 2016 থেকে আর 2019 অবধি প্রচুর ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা যা যা টেস্ট বলেছে, যা যা ট্রিটমেন্ট বলেছে সব করেছিলাম। এবং দেখবে মানুষের মধ্যে একটা সময় পর একটা ফিডাপনেস চলে আসে, যে ট্রিটমেন্ট করে যখন কিছু হচ্ছে না কি হচ্ছে, কেউ কিন্তু কোনো প্রবলেম ধরতে পারছে না। তো এবার তখন আমার বাপের বাড়ির সবাই বললো যে ট্রিটমেন্ট তো প্রচুর করেছিস, এবার একটু ঠাকুর বাড়ি বা একটু ঠাকুর দেবতার কিছু একটা কর, তোর মনে হয় অন্য কিছু সমস্যা। তো মানে আমাদের অবস্থা তখন, আমার আর আমার হাজবেন্ডের এমনই অবস্থা হয়ে গেছিল যে যা বলেছে বন্ধুরা আমরা সবটা করেছি, সবটা চেষ্টা করেছি, যে একটা সন্তানের জন্য মানুষ কি না করতে পারে, আমরা মানে সেই সব করেছি। এবং আমার বাপের বাড়ি থেকে একটা ঠাকুরবাড়ির জায়গা ঠিক করা হয় মা কালীর ওখানে, এবং ওখানে খুব জাগ্রত, যারা যারা গেছে কেউ ফেলিওর হয়নি। তো সেখানে আমি যাই এবং ওনাদেরও কিন্তু নিয়ম যে খুব একটা সহজ ছিল তা নয়, খুব মানে কঠিন একটা 21 দিনের খুব কঠিন একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমাকে সেই সময়টা যেতে হয়েছিল। একদম নিরামিষ খেতে হবে, বাড়ির বাইরে বেরোতে পারবো না, হ্যাঁ মানে অনেক অনেক কঠিন নিয়ম কানুন ছিল। তো সেই সব আমি করি একদম নিষ্ঠা ভরে, মন দিয়ে, মায়ের কাছে তখন ছিলাম বাপের বাড়িতে। তারপর ওটা কমপ্লিট হয়, এবার আমি বাড়ি ফিরে আসি এবং ওটা কমপ্লিট হওয়ার 3 মাসের মধ্যে কিন্তু আমি প্রেগনেন্ট হই। এবং সেই সময়টা আমার একটা বিশ্বাস ছিল যে ঈশ্বরের হাত ধরে যখন এই প্রেগনেন্সিটা এসছে, ঈশ্বর নিশ্চয়ই কোনো কিছু খারাপ করবে না। আমার এবারটা ধরো মানে 4 নম্বরবার হচ্ছে আমার প্রেগনেন্সি, তো সেবারটা আমি খুব আশা করেছিলাম এবং আমার হাজবেন্ডও খুব আশা করেছিল, বাড়ির সবাইও খুব আশা করেছিল। তো যথারীতি আমার প্রেগনেন্সি এলো 2020-র মার্চ এপ্রিলে আমি প্রেগনেন্ট হই। তো এবার প্রেগনেন্সি আসার পর তো ডক্টর দেখাতে হবে। আমি এই ডাক্তারবাবুর নামটা আমি একটা কারণেই নিচ্ছি, কারণ এই স্যারের হাত ধরেই আমার লাইফের সাকসেস আমি দেখেছি, ওই জন্য এই স্যারের নামটা আমি নিচ্ছি, যাতে তোমরা আরও অনেকে যদি উপকৃত হও। ডক্টর অভিজিৎ হালদার, উনি JNM-এ আছেন, ওখানকারই উনি প্রফেসর। তো ওনাকে আমি দেখাতে শুরু করি এবং উনি প্রথমে দেখে নর্মাল যেরকম প্রেগনেন্সি আসলে ডাক্তাররা যে সমস্ত মেডিসিন দেয় সেই সমস্ত মেডিসিন উনি দেন, উনি কোনো ইঞ্জেকশন ফিনজেকশন এইসব দেয়নি। বলেছিল 3 মাস নর্মালি থাকতে সাবধানে, তারপর আবার আল্ট্রাসোনোগ্রাফি এসব হবে। যথারীতি ভালোই ছিলাম, চলছে চলছে, সেই আবার আমার আবার সেই একই প্রবলেম। ঠিক 6 উইক যেই পড়লাম আবার সেই ব্লিডিংয়ের সমস্যা, এবং এবারেও আমার ব্লিডিংটা দেখা দিল ব্রাউন কালারে, এবং ব্রাউন কালারে সেই স্পটিং ব্লিডিং স্টার্ট হলো। এবার সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে ফোন করলাম, স্যার বললো ইমিডিয়েট আল্ট্রাসোনোগ্রাফি করে আমার সাথে দেখা করুন। আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলাম, সেই আমার একই এক্সপিরিয়েন্স, বাচ্চার হার্টবিট আসেনি। মানে আর কি বলবো বন্ধুরা, মানে আমার লাইফে না তখন মনে হচ্ছিল যে আর বেঁচে থেকে কি হবে, মানে আমি যেন সে একটা মৃত লাশের মতন হয়ে গেছিলাম। আমার মানে কিচ্ছু ভালো লাগতো না, মনে হতো যে পৃথিবীতে ভগবান আছে না নেই, কি আমার সাথে কি হচ্ছে, আমার আর কোনো মাথা কাজ করতো না তখন। তারপর সেই যথারীতি ডাক্তারবাবুর কাছে গেলাম, উনিও আবার বললেন যে 6 উইকে হয়েছে, আবার 10 উইকে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, যেটা ডাক্তারদের নিয়ম। সবাইয়ের মধ্যে একটা আশা ছিল যদি 10 উইকের মধ্যে হার্টবিট চলে আসে, কিন্তু আমার কপাল তো অত ভালো নয়, এবারও তাই হলো, কোনো হার্টবিট আর এলো না এবং আমাকে আবার সেই অ্যাডমিট হতে হলো। আর আমার কন্ডিশনটা এতটাই ক্রিটিক্যাল ছিল না, মানে মেডিসিনের দ্বারা আমি ঠিক ভরসা পেতাম না যে পুরোপুরি যদি ওয়াশ না হয়, কারণ আমার বললাম না ফার্স্ট প্রেগনেন্সিতে আমি যে মৃত্যু যন্ত্রণাটা ভোগ করে এসেছি সেটা ভগবান করুক কোনো শত্রুও যেন না পায়। একটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য আমার যে অবস্থা হয়েছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো যথারীতি এবারেও আমাকে অ্যাডমিট হতে হলো কল্যাণীতে। ওখানে ডাক্তারবাবু তো খুবই ভালো ছিলেন, ডাক্তারবাবু ওয়াশ করতে চাইছিলেন না এবং ডাক্তারবাবুরও খুব মন মেজাজটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু উনিও ওয়াশ করলেন এবং তারপর আমি একদম ভেঙে পড়েছিলাম। আমি স্যারকে গিয়ে বলেছিলাম যে স্যার আমি আর বেবি চাই না, আর কোনো ট্রিটমেন্টও করাতে চাই না, এখানেই সব স্টপ করে দিন। কিন্তু স্যার আমাদের তখন অনেকটা মানে মনের জোর দিয়েছিল এবং উনি বলেছিলেন যে আমাকে একবার চান্স দে। কিন্তু স্যার আমাদের খুব সাপোর্ট করেছিলেন এবং উনি সবসময় মনের জোর দিয়েছিলেন। উনি এটুকু ভরসা দিয়েছিলেন যে আপনি এবারটা অন্তত আমার উপর একটা বিশ্বাস করে দেখুন, এতবার তো আপনার এরকম হয়েছে, আশা করি আমি আপনার বাচ্চার হার্টবিট এবারে আনিয়ে দিতে পারবো। আর আমি যখনই ডাক্তারবাবুদের কাছে যেতাম না, আমার একটাই কোয়েশ্চেন থাকতো যে স্যার এবার তো সব ঠিকঠাক হবে তো, এবারে বাচ্চার হার্টবিট আসবে তো, মানে আমি এমন একটা ফেজে চলে গেছিলাম আর কি। তো যাই হোক, স্যার আবার আমার জুন মাসে অ্যাবর্শনটা হয় এবং স্যার আবার আগস্ট মাস থেকে আমার ট্রিটমেন্ট চালু করে, নানা রকম মেডিসিন, নানা রকম ইঞ্জেকশন, আর আবারও নানা রকম টেস্ট উনি করেন। মানে উনি আমার মেন সমস্যাটা ধরার চেষ্টা করছিলেন এবং হাজবেন্ডকেও আবারও অনেক রকম টেস্ট করায়, সব কিছু পজিটিভ আসে। তো উনিও প্রথমের দিকে কিন্তু আমার প্রবলেম ধরতে পারছিলেন না এবং উনি লাস্টে ডিসিশন নেয় যে আমাকে একবার হোল বডি এমআরআই করাবেন। কেন ভেতরে কোথাও যদি কোনো পুঙ্খানুপুঙ্খ কিছু প্রবলেম, টিউমার হোক বা কোনো কিছু প্রবলেম যদি থেকে থাকে ধরা পড়ে, এবং উনি আমাকে এমআরআই করান, আমি কল্যাণীতে যাই এমআরআই করতে, সেখানে এমআরআই রিপোর্টও আমার ভালো আসে। তো তখন স্যার একটু চিন্তিত হয়ে যান যে তাহলে মানে প্রবলেমটা কী, কী কারণের জন্য আমার এটা হচ্ছে। এবং উনি অনেক রকম চিন্তাভাবনা করে অনেক কিছু ভেবে চিনতে উনি একটাই অনুমান করেন, হ্যাঁ এবং আমার কিছু কিছু সিমটম ছিল, যেমন তোমাদেরকে বলি আমার পিরিয়ড রেগুলার হতো, পিরিয়ডসের আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার ব্রেস্টে মাঝে মাঝে মিল্ক চলে আসতো। আর পিরিয়ডসের ঠিক 8-9 দিন যে টাইমটা, সেই সময় আমার একটা অসম্ভব একটা ব্যথা হতো, সেই ব্যথাটা একদম অন্যরকম ব্যথা, মানে তল পেট থেকে আর পটির যে দাঁড়টা আমাদের হয় সেই দাঁড় থেকে একটা অদ্ভুত রকম টান, এবং সেই যন্ত্রণাটা যখন হতো আমি সহ্য করতে পারতাম না, তখন আমাকে পেন কিলার খেতে হতো। তো এই সমস্ত কয়েকটা সিমটম থেকে স্যার অনুমান করেন যে আমার এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ ভেতরে হয়তো আছে, এবং এই এন্ডোমেট্রিওসিসটা অ্যাকচুয়ালি হলো চকলেট সিস্ট আমরা যেটাকে বলি, এবং যেখানে বেবি থাকে মেয়েদের যে ওভারিটা তার যে দেওয়ালটা থাকে সেই দেওয়ালটা ছিল আমার দুর্বল, সেই দেওয়ালটা ছিল খসখসে, এবং বেবির যে একটা গঠন হবে, বেবি যে একটা তৈরি হবে, আমার ভেতরের ওই স্ট্রাকচারটাতেই ছিল মেন প্রবলেম, যে কারণের জন্য বারবার আমার প্রেগনেন্সি আসতো কিন্তু একটা সময়ের পর ওই গ্রোথটা গিয়ে থেমে যেত এবং তারপরে আর তার মধ্যে হার্টবিট আসতো না এবং সেটা আস্তে আস্তে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট হয়ে যেত। তো এই প্রবলেমটা স্যার ধরতে পারেন এবং এটার ট্রিটমেন্ট শুরু করেন উনি। আর এই ট্রিটমেন্টটা এমনই ছিল, 3 মাস একটা মেডিসিন উনি দিতেন, যেই মেডিসিনটা খেলে 3 মাস তোমাদের পিরিয়ডস বন্ধ থাকবে। তো আর এন্ডোমেট্রিওসিস অসুখটাই হচ্ছে এমন, যতদিন তোমার পিরিয়ডসটা বন্ধ থাকবে ততদিন কিন্তু ওই রোগটা ভালো থাকবে, আবার যখন তোমার পিরিয়ডসটা শুরু হবে তখনই কিন্তু ওই অসুখটা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সেই কারণে যাদের এন্ডোমেট্রিওসিস আছে বা তোমরা যারা এন্ডোমেট্রিওসিসের মাধ্যম দিয়ে যাচ্ছ এই ফেজটা দিয়ে, ডক্টররা সবসময় চেষ্টা করে সেই পেশেন্টকে আগে একটা প্রেগনেন্সি এনে দিতে, কারণ এন্ডোমেট্রিওসিসের মেন ট্রিটমেন্টই হচ্ছে যদি তোমার একটা বেবি হয়ে যায় তাহলে এই অসুখটা অনেকটাই কিওর হয়ে যায়। তো ডাক্তারবাবু সেই রকমই চেষ্টা করেছেন এবং আমার এত কপাল খারাপ, যখন এই ট্রিটমেন্টটা পুরোপুরি আমার হয়ে এসেছে, আমি যেই টাইমে প্রেগনেন্সি ট্রাই করবো, 2021-এ আমার হয় কোভিড। তো কোভিড তো তোমরা সবাই জানো মানে প্রত্যেকটা মানুষের জীবনকে কীভাবে নাড়িয়ে দিয়ে গেছে, তো আমারও ওরকম 2021-এ কোভিড হয় এবং আমি তারপর আবার 6-7 মাস পুরো ট্রিটমেন্টের বাইরে চলে যাই, কিছু করার নেই। কোভিডের পর শরীরে নানা রকম প্রবলেম দেখা দেয়, শরীরটা অনেকটা ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, আমার আবার ঠিক হতে অনেকটা টাইম লেগে যায়। তো স্যারও একটু বকাবকি করছিলেন যে আপনি যেহেতু মেডিসিনটা খেয়েছিলেন এই সময়টা কেন নষ্ট করলেন, কেন বললাম তো এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যখনই তুমি ওই মেডিসিন খাওয়াটা বন্ধ করে দেবে বা যখনই আবার তোমার পিরিয়ডের সার্কেলটা চালু হয়ে যাবে তখনই কিন্তু আবার তোমার প্রবলেমটা আস্তে আস্তে বাড়তে স্টার্ট করবে। তো আমার যেহেতু বন্ধুরা কোভিডের কারণে ট্রিটমেন্টটা অনেকটা পিছিয়ে গেল, তো সেই কারণে না আর প্রেগনেন্সি আসতে চাইছিল না কোনোভাবেই। স্যার অনেক রকমভাবেই আমাকে মানে একটার পর একটা ট্রিটমেন্ট থেরাপি দিচ্ছিলেন, ইঞ্জেকশন থেরাপি, মেডিসিন থেরাপি,
এইভাবে করতে করতে আমার 2021 থেকে 2022 পুরোটাই চলে যায়। এবং ডাক্তারবাবু তখন আবার ডিসিশন নেন যে আমাকে আবার এন্ডোমেট্রিওসিসের যে মেডিসিনটা আছে 3 মাস বন্ধ থাকার যে মেডিসিনটা সেইটা আবার খাওয়ানোর জন্য। তো উনি আবার ওইটা চালু করেন এবং ওটা 3 মাস আমি আবার খাই। এবং তারপর আবার ডাক্তারবাবু বলেন যখন আমার পিরিয়ডসটা শুরু হয়ে যায় মেডিসিনটা আবার বন্ধ হয়ে যাওয়ার পরে, তখন স্যার বলেন যে এবার আপনারা আবার ট্রাই করুন বেবির জন্য, কারণ এই সময় ওয়ার্ল্ডটা তো অনেকটাই ভালো হয়ে যায় যে ওয়ার্ল্ডে বাচ্চাটা এসে থাকে আর কি। তো স্যার ওই জন্য বলে যে এই টাইমটা থেকে আপনারা এবার ট্রাই করা শুরু করুন, এই সময় যদি বেবি আসে বেবির মানে টিকে থাকার চান্সেসটা অনেক বেশি থাকে যেহেতু ভেতরটা অনেকটা ভালো আছে। তো আমরা আবার যথারীতি চেষ্টা করি বেবির জন্য এবং 2023-এর জানুয়ারিতে আমি আবার কনসেপ্ট। তো এবারও যেহেতু এত বছর ট্রিটমেন্ট করার পর মানে 2020 থেকে আর 2023, তো এবারে তো মানে আমাদের একদম 100% সিওরিটি ছিল যে আমার সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি এসছে এবং এবারে কোনো প্রবলেম হবে না। কিন্তু মানে ভগবান আমার লাইফে আমাকে এতবার পরীক্ষা নিয়েছেন ঠাকুর, আমি জানি না ঈশ্বর কেন আমাকে এতবার পরীক্ষার সম্মুখীন আমার হতে হয়েছে, হয়তো আমার লাইফের একটা ছোট্ট ভুলের জন্য, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এবারে প্রেগনেন্সি আসে যথারীতি, টেনশনও ভেতরে আমার কাজ করছে যেহেতু 4টে আমার মিসক্যারেজ হয়ে আছে, আমার প্রবলেমগুলো ধরা পড়েছে কি হবে এবারটা। তো প্রেগনেন্সি আসার সাথে সাথে আমি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করি, ওনার সাথে দেখা করি এবং উনি আমাকে এবারে মেডিসিন তো দেয়ই, তার সাথে নাভির চারদিকে সপ্তাহে একটা করে ইঞ্জেকশন পুশ করার উনি ইয়ে দেন, যেহেতু আমার ওই এন্ডোমেট্রিওসিসের প্রবলেমটা ছিল বলে। তো ওই ইঞ্জেকশনটা চালু করে দেন এবং তার সাথে মেডিসিন দেন, তো এইভাবে চলতে থাকে। এবং এবারেও ঠিক ওই একই অবস্থা, যখনই 6 উইকটা আমার স্টার্ট হলো হঠাৎ একদিন সকালবেলা ভোরবেলা দেখছি হঠাৎ করে ব্লিডিং হচ্ছে। আমার তো মানে সেই মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, হাজব্যান্ডকে বলেছি, ওরও ওই রকমই অবস্থা, নার্ভাসনেস কাজ করছে। ডাক্তারবাবুকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে উনি বললেন যে আল্ট্রাসোনোগ্রাফি করতে, আমরা নিয়ারেস্ট যে আল্ট্রাসোনোগ্রাফি মানে জায়গা ছিল সেখানে যাই, কন্ট্যাক্ট করি এবং আল্ট্রাসোনোগ্রাফি হয়। এবং ওখানে আল্ট্রাসোনোগ্রাফি হওয়ার পর ডাক্তার বলে যে এটা কি আপনার ফার্স্ট প্রেগনেন্সি, আমি বললাম যে না আমার 4টেরও মিসক্যারেজ তারপরেই আমার প্রেগনেন্সি। তো ওনারা বলেন যে বেবির হার্টবিট তো আছে না, শুধু শ্যাক হয়েছে। এবার তারপর আমি মানে কি বলবো, আমার হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে, মানে আমি যেন সে একবারে নির্বাক শ্রোতার মতন হয়ে গেছি যে বাবা এত কিছু ট্রিটমেন্ট করার পরেও সেই একই অবস্থা। তারপরে সেই দিনকে ওরকম হলো, হাজবেন্ডকে তো বললাম, ও তো শুনে পুরো সেই পাথরের মতন, বাড়ির সবাইয়েরও সেই একই অবস্থা, কান্নাকাটি, মন মেজাজ খারাপ, কিছু ভালো লাগছে না। এবং আমি জানো তো বন্ধুরা, আমি ঈশ্বরে সত্যি কথা বলতে আমার লাইফে এত কিছু হয়ে যাওয়ার পরেও না আমি প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী, আর মানে আমার জ্ঞান তো আমি কখনো কোনো মানুষের কোনো ক্ষতি করিনি আজ অব্দি। এবং এটুকু আমি মানতাম যে জীবনে যদি কিছু ভালো কাজ করে থাকি ঈশ্বর অন্তত একটা টাইম অন্তত আমাকে অন্তত সন্তান সুখ দেবে বা একটা ভালো কিছু নিউজ আমার জীবনে আসবে, হয়তো আমি এত কষ্ট করেছি একটা প্রেগনেন্সির জন্য, ভগবান এবারটাও কি আমার সাথে এরকম করবে। কিন্তু তারপরেও যখন দেখলাম যে না ভগবান আমাকে ওই একই ফেসে আবার ফেললো, আমি সত্যি কথা বলতে সেদিনকার পর থেকে ঠাকুর ঘরে যাওয়া তো দূরের কথা, মানে ঠাকুরকে পুজো করাই ছেড়ে দিয়েছিলাম, ঠাকুরের মানে পুজো করা বন্ধ। যে মানুষটা মানে এত আমি ঠাকুরকে ভালোবাসি, একদিনও ঠাকুরের পুজো না করে আমি মানে থাকতাম না। যখন ডাক্তারবাবু আমাকে টাইম দিলেন যে 6 উইকে হয়েছে, 10 উইকে আপনাকে আবার আল্ট্রাসোনোগ্রাফি আর একটা করতেই হবে, তো উনি সেই টাইমে আমার মেডিসিনও দিয়েছিলেন, ইঞ্জেকশনও দিয়েছিলেন। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি না খেয়েছি কোনো মেডিসিন, না নিয়েছি কোনো ইঞ্জেকশন, আমি সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। এবং এবারে আমি একদম ডিটারমাইন্ড হয়ে গেছিলাম, এবার যদি আমার ঠাকুর এসেও আমাকে বলে যে তুই আর একটা প্রেগনেন্সি নে, আমি মরে গেলেও আর এই প্রেগনেন্সির দিকে আমি আর যাবই না। এবং এই নিয়ে আমার হাজব্যান্ডের সাথেও প্রচুর অশান্তি হয়েছিল, এবং আমি বলেই দিয়েছিলাম যে তোমার যদি প্রবলেম থাকে তুমি আমাকে ছেড়ে দাও, যে তুমি আর একটা বিয়ে করো, দিয়ে তুমি প্রেগনেন্সি নাও, কিন্তু আমাকে আর প্রেগনেন্সির জন্য তুমি দ্বিতীয়বার বলবে না, আর তোমার যদি মনে হয় তাহলে আমরা অ্যাডপ্টেশন নেবো, হ্যাঁ সেটাও আবার অনেক বছর বাদে, এখন তো এসবের আমি ধারে কাছেই যাবো না। তো এইভাবেই চলতে থাকে এবং আমি একদম ক্যাজুয়াল হয়ে যাই, কান্নাকাটি তো বহুত করেছি, মানে সেই চোখের জল শুকিয়ে গেছে এমন অবস্থা, লাস্টের দিকে আর চোখ দিয়ে জল বেরোতো না। তারপরে যখন 10 উইকে যে আমি ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, ডক্টর অভিজিৎ হালদার, আমি যেহেতু মগরায় থাকি বরাবর আমি এখানকার আল্ট্রাসোনোগ্রাফি এখানেই করে এসেছি এখানকার ল্যাবেতে,
কিন্তু স্যার আমাদের সাজেস্ট করেন কল্যাণীর সোনোকেয়ারে যাওয়ার জন্য, যে একবার আপনারা অন্য জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখুন, আমার এটা রিকোয়েস্ট। জানি না স্যার হয়তো কিছু বুঝেছিলেন, এবং স্যারও আমাদের একটা কথা বলেছিল যে আপনার অঙ্ক কোনো দিক দিয়ে মিলছে না, কেন এবারে এরম হওয়ার কথা নয়, কোনোভাবেই হওয়ার কথা নয়। কিন্তু আমি ওই যে বললাম মন থেকে একদম ভেঙে গেছিলাম, আমাকে যে যা বলছে আমি হেসে ইয়ে করে উড়িয়ে দিচ্ছিলাম। তারপর 10 উইকে আমরা যাই সোনোকেয়ারে কল্যাণীতে আল্ট্রাসোনোগ্রাফি করতে, এবং সেখানে ডাক্তারবাবু আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করেন, এবং আমি পুরো মাইন্ড সেট করেই গেছি ওখানে যাব, বাজে একটা রেজাল্ট আসবে, আবার আমায় ভর্তি হতে হবে, আবার আমায় ওয়াশ করতে হবে। তো আমি সেভাবে ঢুকেছি আল্ট্রাসোনোগ্রাফির ওখানে। তো যিনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন স্যার, উনি হঠাৎ করে আমাকে বলছেন বেবি মুভমেন্ট একদম ঠিক আছে। আমি তখন স্যারের মুখের দিকে তাকিয়ে বলছি কি বলছেন স্যার, বেবির মুভমেন্ট মানে বলছে কেন, আপনার কি বেবি থাকার কথা নয়? তো মানে আমার কাছে তো মানে ওটা কি বলবো, ঈশ্বরের আশীর্বাদ না কি ব্যাপার ঘটলো আমার সাথে। আমি তখন এত বন্ধুরা কাঁদছি, ওখানে যে ডক্টরবাবু ছিলেন উনি বলছেন যে ম্যাডাম আপনি এত কাঁদবেন না, আপনি কাঁদছেন কেন, তো খুশির খবর আমি যে স্যার আমার লাইফে এই মিরাকেল, মানে আমার বিয়ের 10 বছর আজকে হতে চলে এই প্রথম। তো সেই দিন তো মানে কি বলবো, ওই যে সবাই বলে না ভগবান চাইলে 1 মিনিটে মানুষের লাক চেঞ্জ করে দিতে পারে, এবং সেটাই আমার সাথে হয়েছিল। আমি সেই গুড নিউজটা নিয়ে বাড়ি ফিরে আসি, এবং সব কিছু রিপোর্ট সেদিন ডাক্তারবাবু বলেছিলেন সব ওকে, বেবির হার্টবিট ওকে, বেবি একদম হেলদি আছে, টেনশন করবেন না। তো এইভাবেই আমার একটা সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি জার্নি স্টার্ট হয় 2023 জানুয়ারি থেকে, না ফেব্রুয়ারিতে, মানে যেহেতু আমি ফেব্রুয়ারির আল্ট্রাসোনোগ্রাফিটা আমার ভালো এসেছিলো 10th February। তো এই দিনটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না, এখনও ভগবানের আশীর্বাদে আর তোমাদের সবাইকার আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে, সবার আশীর্বাদে এই প্রেগনেন্সিটা আমার এখন রানিং চলছে। তো এটাই ছিল বন্ধুরা আমার প্রেগনেন্সি জার্নি। আর আমি জানি এই ফেস দিয়ে হয়তো আমার মতো অনেক মেয়েরাই এখন যাচ্ছ, তোমরা আমার বন্ধুদের মধ্যেও হয়তো কেউ কেউ আছো। তো তোমাদের যদি মনে হয় যে আমার থেকে তোমাদের আমি তোমাদের একটু হলেও সাহায্য করতে পারি, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কিছু তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমার ব্লগে এসে, এবং আমি আমার প্রেগনেন্সি নিয়ে আরও ব্লগ রেডি করেছি, সেগুলোও আসবে, তোমরা অবশ্যই দেখো। আর চ্যানেলটা একটু বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের কেমন লাগলো বা তোমাদের জীবনেও এরকম কোনো বাজে অভিজ্ঞতা আছে কি না সেটাও তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আমি শেষে একটাই কথা বলবো বন্ধুরা, আমি আমার লাইফ দিয়ে এটুকুই বুঝেছি যে জীবনে কখনো কোনো জিনিস মানে তোমরা ভেঙে পড়বে না, আর ভেঙে পড়ে কোনো ভুল ডিসিশন কখনো নিও না, একটু ধৈর্য রাখো আর ভগবানের ওপর বিশ্বাস রেখো, উনি সবার জন্যই কিছু না কিছু ভালো ঠিক করে রাখেন। আর ধৈর্যটা তোমরা রেখো, আমি জানি এই সময় অনেক সময় ধৈর্য থাকে না, তো তাহলেও ধৈর্যটা রেখো, পেশেন্সটা রেখো, একটুই বলবো, সবাই ভালো থেকো।